পূর্ব বর্ধমান জেলার জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দীর উদ্যোগে ও সহসভাপতি শেখ ডালিমের ব্যবস্থাপনায় ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয় জয়হিন্দ বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় বুধবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 101 জন স্বেচ্ছায় রক্তদান করেন, এর মধ্যে 70 জন মহিলা রক্তদাতা ছিলেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এদিন রক্তদানের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্তমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলি গুপ্ততা। করা নির্দেশ আছে জয়েন্ট বাহিনীর উদ্যোগে আজকে ডাঙ্গাপাড়ায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এখানে জেলা জয়েন্ট বাহিনীর সভাপতি রবীন নন্দী সেই উদ্যোগ গ্রহণ করেছে। জেলার সমস্ত জয়েন্ট বাহিনীর নেতৃত্ব এবং আমাদের ব্লকের জয়েন্ট বাহিনীর নেতৃত্ব সকলে এখানে উপস্থিত আছেন। আছেন আমাদের পঞ্চায়েতের সদস্যগণ, আমাদের সিরাজ থেকে, সেরিনা থেকে, রূপা থেকে সবাই আছে, আমাদের মহিলা নেত্রী চন্দনা থেকে শুরু করে আমাদের কৃষিকর্মাধ্যক্ষ, আমাদের চাঁদুর রয়েছে, তার সাথে আমার পাশে আছেন যুধিকানি থেকে শুরু করে সাংবাদিক বন্ধুগণ সবাই উপস্থিত রয়েছেন। রক্তদান একটা মহৎ দান, আমরা জানি এই দীর্ঘ একটা গরমের সময় আমরা পেরিয়ে এলাম। আমরা কিছুদিন আগে 400 ডলারের একটা রক্তদান শিবির করেছিলাম, প্রচুর কার্ড আমরা মানুষকে দিয়ে সহযোগিতা করেছি। আমরা বর্ধমান 1 নম্বর ব্লক বর্ধমানের লাগোয়া হওয়ার সুবাদে কাটোয়া অন্তেশ্বর থেকে শুরু করে মঙ্গলকোট থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের কাছে ব্লাডের কার্ড চান, কারণ তারা যখন পেশেন্টটাকে ভর্তি করেন বর্ধমানে, ব্লাডের কার্ড নিতে তাদের আর ফিরে যাওয়া তো সম্ভব নয় কাটোয়া বা মঙ্গলকোটে। তা আমরা তাদের সহযোগিতা করতে পারি, এটা আমাদের খুব ভালো লাগে যে দূর দূরান্তের মানুষের সাথে আমরা একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি এবং সেখানে একটা মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানো হয়। এই ব্লাডের কার্ড আমাদের থাকার জন্য আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। এই মুহূর্তে আমাদের মানে যে কার্ড আমাদের সঞ্চিত ছিল সেই কার্ডও কিন্তু আমাদের শেষে শেষ হয়ে গেছে। তা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আমার এই জন্যেই প্রচুর আগ্রহ এবং তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা যারা এটার আয়োজন করেছে। আমাদের শেখ জামালও রয়েছে অঞ্চলের সভাপতি, তো সবাই এখানে উপস্থিত রয়েছেন সবাইকার সহযোগিতায় 150 ডোনারের যে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে আমাদের শিবশঙ্কর সেবা সমিতির পক্ষ থেকে। পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর আজকে চতুর্থতম প্রতিষ্ঠা দিবস 2019-এর আজকের এই পবিত্র দিনে এই মাটিতে ডাঙ্গাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি, রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক শ্রদ্ধেয় কার্তিক বন্দ্যোপাধ্যায় এসে জয়হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর রক্তদান শিবির, বৃক্ষ চারা রোপণ, বৃক্ষ চারা বিতরণ, সামাজিক সচেতনতা, মাস্ক স্যানিটাইজার বিতরণের মধ্যে দিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে শারদ সম্মান প্রদান থেকে মোহরমের তাজিয়া সম্মান প্রদান থেকে জয়েন্ট বাহিনী কাজ করে চলেছে অবিরত, আপনারা সকলেই অবগত আছেন। জেলা তৃণমূল জয়েন্ট বাহিনীর সহসভাপতি বন্ধুপতি শেখ ডালিমের নেতৃত্বে জেলা সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস বৈরাগ্য, জেলার প্রচার সম্পাদক অমিতাভ রায়, আরেক সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী, প্রচার সম্পাদক সৌমেন জস, এই ব্লকের সভাপতি জিন্নাত আলী, চেয়ারম্যান শেখ পাপ্পু, এদের সকলের উদ্যোগে এবং ডালিম সাহেবের নেতৃত্বে এখানে প্রতি বছর হয়। আজকেও সেই রক্তদান শিবির এবং বৃক্ষ চারা বিতরণ, বৃক্ষ চারা রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 24 আগস্ট 2022 আজকে চতুর্থতম বর্ষে আমরা পদার্পণ করলাম এবং এই বছর 2021-22 আমাদের যে 10,000 বোতল রক্ত আমরা বিভিন্ন রক্ত সংরক্ষণ কেন্দ্রে তুলে দেব মুমূর্ষ মানুষের জন্যে, সেই শপথের মধ্যে আজকে আমরা প্রায় 3,500 রক্ত ইতিমধ্যে তুলে দেওয়ার মতন ব্যবস্থা করতে পেরেছি। আজকে এখানে রক্তদান শিবির উদ্বোধন করেছিলেন মাননীয় বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপার্সন সম্মানীয় কাকলি গুপ্ত তা মহাশয়, এই এলাকার বিভিন্ন নেতৃত্ব উপস্থিত ছিলেন। তার সঙ্গে সঙ্গে এই রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড সেন্টারে আমরা পৌঁছে দেব। 101 জন রক্তদান করবে, 70 জন মহিলা
আপনারা দেখছেন সাংবাদিক বন্ধুরা, মহিলাদের রক্তদানে উৎসাহ চোখে পড়ার মতন। এবং আগামী দিন প্রতিটি ব্লকের যেভাবে চলছে, সমস্ত ব্লকে এইভাবে রক্তদান শিবির চলবে সামাজিক সচেতনতামূলক কাজের মধ্যে। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।